सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम जयजात्रा टेलीविशनेर अत्यंत दर्शकप्रिय अनुष्ठान जयजात्रा देश संयोग अनुष्ठाने आमी सुमी हस्तान आछि आपनादेर साथे जयजात्रा देश संयोग अनुष्ठाने आमरा कथा बोले थाकि देशेर विभिन्न समसामयिक विषयबली निये आर आमादेर साथे आमादेरई आलोचनाय संयुक्त हन आमादेरई जयजात्रा टेलीविशनेर विभिन्न जिला उपजिला सहकर्मीबृंद एबं थाकेन तादेर साथे विभिन्न धरनेर अतिथिबृंद आजके आमादेर साथे जारा संयुक्त हबेन तारा हलेन आरिफुज्जामान आरिफ ठाकुरगाँव थेके जाकिर होसेन स्टाफ रिपोर्टार ठाकुरगाँव पीरगंज थेके रफिकुल ইসলাম সিটি রিপোর্টার ঢাকা থেকে নজরুল ইসলাম সাতক্ষীরা তালা থেকে মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা থেকে সোহাগ মিয়াজি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে জামিল হোসেন নারায়ণগঞ্জ থেকে আব্দুর রহমান রাসেল ব্যুরো চিফ আছেন রংপুর থেকে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের সহকর্মী রংপুর থেকে আছেন আমাদের সাথে আব্দুর রহমান রাসেল আমরা চলে যাচ্ছি রাসেলের কাছে রাসেল জি সুমি আপনাকে ধন্যবাদ জি আপনি রংপুরে ঠিক কোথায় আছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে কথা বলুন সুমি আমি বর্তমানে অবস্থান করছি রংপুরের পীরগাছা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আমার সঙ্গে সংযুক্ত আছেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জেসমিন প্রধান আমার সঙ্গে আরো সংযুক্ত আছেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দাদা আমি শুরুতেই আপনাকে বলে রাখি যে রংপুর জেলা রংপুর জেলা সিভিল সার্ভিস আমাদের দাঁড়িয়ে আছে হোম কোয়ারেন্টাইনে হোম কোয়ারেন্টাইনে আছেন 1678 আইসোলেশনে আছেন 34 জন করোনা আক্রান্ত 288 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 49 জন এই তথ্যটি নিশ্চিত করেছেন রংপুর জেলা সিভিল সার্ভিস আজকে আমরা কথা বলবো তিরিকাচা উপজেলা নির্বাহী অফিসার জেসমিন প্রধানের সঙ্গে যে তিরিকাচা সার্বিক পরিস্থিতি নিয়ে তার কাছে আমরা জানবো জি আসসালামু আলাইকুম জনগণের মাঝে এই সরকারি সুবিধাটা পৌঁছে দিতে পেরেছি এছাড়াও আমরা 14,17,000 টাকা বিতরণ করেছি শিশু খাদ্য বিতরণ করেছি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে আমরা প্রায় 10 লক্ষ টাকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি বিভিন্ন ভাতাগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রমগুলো চলমান রয়েছে এছাড়াও গতকাল আমরা এই উপজেলার সকল এতিমখানা এগুলোতে আমাদের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ঈদের যে সামগ্রী আমরা বিতরণ করেছি প্লাস 100 পরিবার অসহায় পরিবারের মাঝে ঈদের যে উপহার সেমাই চিনি একটা পরিবারের জন্য যেটা প্রয়োজন সেটা বিতরণ করেছি আর আজকের আমাদের যে কার্যক্রম সেটা হলো যে প্রতিবন্ধী স্কুলে আমরা আজকে প্রতিবন্ধী 100 জন শিশুকে আমরা ঈদের উপহার বিতরণ করছি আর এখানে আমাদের কার্যক্রম যেটা সেটা হচ্ছে 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের যাদের ব্রেন ডেভেলপমেন্টের এটা প্রাইম টাইম তাদের জন্য মাননীয় জেলা প্রশাসকের একটা প্রকল্প ছিল যে তাদের জন্য পুষ্টি প্যাকেজ দেওয়ার জন্য সেই খাত থেকে আমরা 500 জন পীরগাছা উপজেলায় 500 জন শিশুকে এই সেবাটা দিচ্ছি আজকে এটার উদ্বোধন করছি এবং রাসেল সেই পুষ্টি সামগ্রীর মধ্যে কি কি সামগ্রী আছে আমরা সেটা একটু জানতে চাই আমরা আপনার কাছে জানবো যে পুষ্টি সামগ্রী যে বিষয়গুলো দিয়েছে কি কি আছে এটা একটু আচ্ছা এই পুষ্টি সামগ্রী আমরা যেটা দিচ্ছি জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে এখানে রয়েছে গুঁড়ো দুধ তেল ডাল সুজি সেমাই মানে একটা বাচ্চার প্রাথমিক খাবার শুরুতে যে খাবারগুলো থাকে ডিম থাকছে এটাতে এই জিনিসগুলো আমরা এখানে রাখবার ব্যবস্থা করেছি জি রাসেল আমরা পরের অতিথির কাছে যেতে চাই জি সুমি আপনি যেমনটি শুনলেন আমরা এখন কথা বলবো যে এই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দাদা তার কাছে একটু আমরা জানবো যে আসলে এই তিনি এই কর্মবিহীন সমাজের সার্বিকভাবে কিভাবে বিষয়গুলো বিসমিল্লাহ রহমান রাহিম আজকে জয়যাত্রার পক্ষ থেকে যে আয়োজন করেছে তার এর জন্য ধন্যবাদ শিশু খাদ্য দেওয়ার জন্য এর আগেই আমাদেরকে 20 প্যাকেট শিশু খাদ্য দেওয়া হয়েছিল 20 জন মানুষের মাঝে আমরা দিয়েছি এই পুষ্টিকর খাদ্য আজকে আরো একটু মাননীয় জেলা প্রশাসক কর্তৃক যেটা জানতে পারলাম আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে আরো 500 লোককে এখানে শিশু খাদ্য বিতরণ করা হবে তার মধ্যে আমার ইউনিয়নে একটা তালিকা করেছে স্বাস্থ্য দপ্তর থেকে একটা তালিকা করেছে যাদের শিশু বাচ্চা আছে তাদের মাঝে এই যে এখানে পুষ্টি শিশুদের পুষ্টির জন্য যে খাদ্য দরকার সেই খাদ্যগুলো তাদের মাঝে বিতরণ করা তাদের তালিকা অনুযায়ী এই খাদ্যগুলো বিতরণ করা হবে এতে আমাদের এলাকার মানে বাচ্চাদের পুষ্টির উপকার হবে এবং এই দুঃসময় তাদের বিরাট উপকার লাগবে
আসলে দেশে যে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস, এই দুর্যোগে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে এই উপজেলায় যারা গরিব অসহায় মানুষ তাদের মাঝে প্রথম থেকেই এ পর্যন্ত বিভিন্ন ধরনের সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের পীরগাছা উপজেলার সুযোগ্য ইউনো জেসমিন প্রধান সহ সকল ইউপি চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এসব অসহায় মানুষের জন্য। আসলে পীরগাছায় আমি একটা ব্যতিক্রম ধর্মী একটা জিনিস দেখতে পেরেছি, সেটা হচ্ছে যারা করোনা আক্রান্ত ব্যক্তি যারা হোম কোয়ারেন্টাইনের মধ্যে আছেন, ইউনো মহোদয় এবং প্রফাস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রেজা ভাই সহ এনারা বাড়িতে বাড়িতে গিয়ে আমি দেখেছি ফল সহ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস খাদ্য দ্রব্য তেনারা বাড়ি বাড়ি পৌঁছায় দিয়েছেন। আমাদের এখানে যে দুই তিনজন করোনা রোগী ছিল, আল্লাহ রহমতে সবারই চেষ্টায় ওনারা ভালো হয়ে গেছেন। আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ সবাই নিরলস ভাবে পরিশ্রম এবং চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ পীরগাছা উপজেলা আমাদের কোনো সমস্যা হবার কথা নয়। সুমি, আপনি যেমনটি শুনলেন, আমরা একটু পীরগাছা উপজেলা নির্বাহী অফিসের সঙ্গে আরেকটু জানবো, সেটা হচ্ছে যে সরকারি যে প্রণোদনা দেওয়া প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রামে দেওয়া, সেটি আসলে সঠিকভাবে তারা পাবে কিনা পাচ্ছে কিনা এ বিষয়ে একটু আমরা আমরা একটু কথা বলি। আমরা চেষ্টা করেছি শতভাগ স্বচ্ছতার মাধ্যমে এটা করবার, যেমন আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড কমিটি করা আছে, প্রত্যেকটা ওয়ার্ডে 9 থেকে 11 জন সদস্যের কমিটি করা আছে, তাদের স্বাক্ষরে যে তালিকাটা আসছে সেই তালিকার ভিত্তিতে আমরা এই ত্রাণের চাহিদাটা পূরণ করবার চেষ্টা করেছি। এছাড়াও সচেতনতামূলক কার্যক্রমের মধ্যে আমরা বিভিন্ন সময় লিফলেট ছেড়েছি 9টা ইউনিয়নে, আজকেও আমাদের মাইকিং চলছে সচেতনতামূলক এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে সরকারি যে নির্দেশনাগুলো সেগুলো মাইকিং এর মাধ্যমে প্রচার হচ্ছে, এবং যেই যেগুলো তালিকা হয়েছে সেগুলো প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জি শুভে, আপনি যেমনটি ছিলেন, আমার কাছে রংপুর থেকেই ছিল সর্বশেষ সংবাদ। জি রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের সহকর্মীর কাছে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ঢাকা সিটি রিপোর্টার রফিকুল ইসলাম। আমরা চলে যাচ্ছি রফিকুল ইসলামের কাছে। রফিক, আপনি ঢাকার ঠিক কোথায় আছেন এবং অতিথির সাথে পরিচয় করিয়ে দিয়ে কথা বলুন। আচ্ছা, আমি এখন বর্তমানে আছি রাজধানী নিকুঞ্জতে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ হোমিও বোর্ডের রেজিস্টার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে। আসলে আপনি জানেন যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং করোনা ভাইরাসের কারণে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা মানে ভেঙে পড়েছে বলা যায়। সেক্ষেত্রে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা আছে তার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা দেশের স্বাস্থ্য সেবায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনি নিশ্চয়ই জানেন কিছুদিন আগে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরের 35 জন পুরোহিত হোমিও ওষুধ সেবন করে করোনা নেগেটিভ এসেছে। এছাড়াও সারা দেশে করোনা ভাইরাস বা কোভিড-19 যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর উপরে হোমিওপ্যাথির চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাতে বেশ সফলতা পাচ্ছেন হোমিওপ্যাথির চিকিৎসকরা। এ বিষয়ে আসলে হোমিওপ্যাথি কতটুকু সফল হচ্ছে বা কি কি ভূমিকা রাখছে এসব বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্টার কাম সচিব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে এসেছি, তার কাছ থেকে আসলে বিস্তারিত আমরা জেনে নেব। জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
যে আমরা যেমনটি জানছিলাম, আমাদের সহকর্মী রফিকুল ইসলাম বলছিলেন যে হোমিওপ্যাথি চিকিৎসা এগিয়ে যাচ্ছে করোনা রোগীদের সহায়তা দেওয়ার জন্য এবং করোনা রোগীদেরকে সুস্থ করার জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনারা কিভাবে শনাক্ত করছেন যে এই রোগীটি করোনা আক্রান্ত? আসলে আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি আপনাকে জানাতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত একটি চিকিৎসা পদ্ধতি হলো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি। আপনারা জানেন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যে হোমিওপ্যাথির যে চিকিৎসার মূল নীতি সেটি হলো ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। এই যে মূল নীতি, আমরা রোগীর চিকিৎসা করি, রোগের চিকিৎসা নয়। তাহলে প্রশ্ন থেকে যায় তাহলে কি COVID-19 বা করোনা ভাইরাস সংক্রমণে হোমিওপ্যাথির কোনো ভূমিকা নেই? সে আছে। এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ COVID-19 সংক্রমণ প্রতিরোধ এবং জনসচেতনতায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে বাংলাদেশ সরকারের অধীনে থেকে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থেকে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড, আমাদের বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়ের নেতৃত্বে আমরা একটি জাতীয় কমিটি গঠন করেছি। পাশাপাশি এই বৈশ্বিক মহামারী মোকাবেলায় হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করার জন্য আমরা একটি জাতীয় হোমিওপ্যাথিক চিকিৎসা বোর্ডও গঠন করেছি। বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আইন 1983 ক্ষমতা বলে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এই সকল কার্যক্রম গ্রহণ করেছে। এই কার্যক্রমের গুলোর মধ্যে রয়েছে আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহের বহির্বিভাগ সমূহ খোলা রেখেছি। আপনারা জানেন প্রতিনিয়ত সেই বহির্বিভাগ হাসপাতালে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এখানে বলার প্রয়োজন যে COVID-19 এর প্রাথমিক যে লক্ষণ সমূহ রয়েছে, যেমন সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট সহ যে প্রাথমিক লক্ষণগুলো রয়েছে, এই প্রাথমিক লক্ষণের রোগীরা হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিয়ে তারা যথেষ্ট উপকৃত হচ্ছেন এবং তাদের মধ্যে কেউই এই যাবৎ COVID-19 আক্রান্ত হয়েছেন মর্মে আমাদের কাছে কোনো তথ্য পাওয়া যায়নি। আরেকটি বিষয় হলো আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের বাংলাদেশ সভাপতি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে যে কমিটি করেছি, এই কমিটির তত্ত্বাবধানে আমাদের বেসরকারি হাসপাতালের পাশাপাশি আমাদের যে কয়েকটি দাতব্য মেডিকেল সেন্টার রয়েছে সেগুলোকে খোলা রেখেছি, সেখানেও বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তারও পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন হোমিওপ্যাথিক সংগঠন এবং প্রথিতযশা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এবং শিক্ষকগণদের সমন্বয়ে বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে। যে পাশাপাশি একটি জিনিস পাশাপাশি একটি জিনিস আপনার কাছে জানতে চাই যে এই যে এই সময় আমরা সবাই কিন্তু আতঙ্কিত, একটু যদি সাহসের জন্য বলেন যে স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চললে এই সময়ে আমরা সচেতন হতে পারবো এবং আরো হচ্ছে মানে খাবারের বিষয়টি যদি আপনি সকলের উদ্দেশ্যে তুলে ধরেন। আমি যে কথাটি বলতেছিলাম সেটি শেষ করিনি। আমরা আমাদের চিকিৎসাটি চালিয়ে যাচ্ছি। প্রথমত হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক এবং এই লক্ষণের রোগীরা যখনই আমাদের কাছে আসছে, সর্দি কাশি জ্বর, তারা সবাই উপকৃত হচ্ছেন এবং ভালো হচ্ছে। এই আপনি যে প্রশ্নটি করেছেন যে স্বাস্থ্যবিধি, আসলে বর্তমান সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন এবং পরামর্শ মোতাবেক সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন দেওয়া হচ্ছে, জাতীয় পত্রপত্রিকা এবং গণমাধ্যমেও স্বাস্থ্যবিধিগুলো প্রচারিত হচ্ছে। যেমন প্রতি আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি মাস্ক ইউজ করবেন, আপনি যখন কোনো জায়গায় যাবেন আপনি হ্যান্ড গ্লাভস ইউজ করবেন, আপনি 20 সেকেন্ড ধরে আপনার হাত পরিষ্কার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এর পাশাপাশি আমি যে কথাটি বলবো যে হোমিওপ্যাথিক ওষুধ আমাদের ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করে, আর ইমিউন সিস্টেম সেলফ ডিফেন্স আমাদের হিউম্যান বডির জন্য যে ভাইটাল ফোর্স এটাকে এনকারেজ করে। আমরা যদি খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন আনি সেক্ষেত্রে দেখা যাবে এই COVID-19 সংক্রমণ থেকে আমরা অনেকটাই রেহাই পেতে পারি। খাদ্যগুলোর মধ্যে থাকবে ভিটামিন সি যুক্ত সমৃদ্ধ খাবার আমরা খেতে পারি। আমরা যদি প্রতিনিয়ত ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন অ্যাভেলেবল আমাদের দেশে এখন লেবু পাওয়া যাচ্ছে, আমরা লেবু খেতে পারি, লেবুর শরবত খেতে পারি। পাশাপাশি ফলের মধ্যে মালটা একটা ভিটামিন সি সমৃদ্ধ ফল, আমরা এটি খেতে পারি। আরেকটি খাবার অত্যন্ত উপযোগী এই প্রিভেন্টিভের জন্য, সেটি হলো জিঙ্ক সমৃদ্ধ খাবার, ভিটামিন জিঙ্ক সমৃদ্ধ মাছ,
এবং মাংস যে সমস্ত ফুডগুলো রয়েছে আমরা এগুলাকে যদি খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসি তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আরেকটি খাবার খুব বিশেষ উপকারী প্রোটিন, প্রোটিন জাতীয় খাবার যদি আমরা খাই তাহলে এখানেও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। অবশ্যই আমাদেরকে খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে এবং ফ্যাট বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিহার করতে হবে। এই যে আপনি জেনেছেন যে এখনো পর্যন্ত এটা সঠিক কোনো ঔষধ আবিষ্কার হয় নাই, তো হোমিওপ্যাথি চিকিৎসায় কি কোনো ঔষধ আগামীতে আসার সম্ভাবনা আছে কিনা? আসলে অলরেডি হোমিওপ্যাথিতে ঔষধ আছে। কোভিড-19 এর যে প্রাথমিক লক্ষণ এটি আমি একটু আগে আপনাকে বলেছি যে সর্দি কাশি জ্বর এই শ্বাসকষ্ট এগুলো এই লক্ষণ সদৃশ ঔষধ কিন্তু অলরেডি হোমিওপ্যাথিতে আছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকেও একটি পরিপত্র জারি করেছি যে সকল ওষুধ গুলো এই লক্ষণের সাথে সাদৃশ্য সেই সকল ওষুধ গুলো আমরা জানিয়ে দিচ্ছি। তার মধ্যে অন্যতম হলো আর্সেনিক, অন্যতম হলো রাস্ট্রক্স, ব্রায়োমিয়া, আপনার ক্যাম্ফোর, এই জাতীয় অনেক ওষুধ আসতে পারে। একটি একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ফিজিশিয়ান একজন রোগী হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কতদিনে সুস্থ হতে পারেন বলে ধারণা করছেন আপনি? আমাদের ওষুধ যারাই খেয়েছেন ইতিমধ্যে তারা সকলেই ভালো আছেন। প্রাথমিক পর্যায়ে এই সকল লক্ষণের রোগীরা সপ্তাহখানিকের মধ্যে আরোগ্য লাভ করে। আরেকটি কথা, আমরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের আয়ুষ মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকদের পরামর্শে আর্সেনিক-30কে আমরা রোগ প্রতিরোধে এই আর্সেনিক-30কে আমরা ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি। কেননা এপিডেমিক আকারে যখন কোন রোগ দেখা দেয় সেই অঞ্চলের সংখ্যাধিক রোগীদের মধ্যে যে লক্ষণটি বেশি থাকবে সেই লক্ষণের ওষুধটিকে ওই এলাকার জন্য আমরা প্রিভেন্টিভ ওষুধ হিসেবে চিহ্নিত করি। সেক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জনগণের স্বাস্থ্যগত দিক বিবেচনায় আর্সেনিক-30 ওষুধটি বাংলাদেশের হোমিওপ্যাথিক ওষুধ করোনা ভাইরাস প্রতিরোধে ইমিউনিটি বৃদ্ধিতে যথেষ্ট কার্যকর বলে আমরা মনে করি এবং এটি কার্যকর হিসেবে প্রমাণিত হচ্ছে। আপনাকে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সচেতনতামূলক এবং সুন্দর কিছু কথার জন্য, যেটা জনগণ শুনে এবং আমরা সবাই শুনে আসলে উদ্বুদ্ধ হব এবং উৎসাহিত হব, যে আতঙ্কিত হব না, আমরা একটু সাহস পাব যে আছে, হোমিওপ্যাথিতেও চিকিৎসা আছে, আমরা ইনশাল্লাহ সব সিচুয়েশন কাটিয়ে আমরা আবারও সুন্দর একটি সকাল পাবো সেই প্রত্যাশায় রাখছি। আমরা চলে যাচ্ছি, জি আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আমাদের পরের সহকর্মীর কাছে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের সহকর্মী নারায়ণগঞ্জ থেকে আছেন আমাদের সাথে জামিল হোসেন। আমরা চলে যাচ্ছি জামিল হোসেনের কাছে। জামিল জি, জামিল আপনি নারায়ণগঞ্জে ঠিক কোথায় আছেন এবং অতিথির সাথে পরিচয় করিয়ে দিয়ে কথা বলুন। আমি এখন নারায়ণগঞ্জের সদর উপজেলার অ্যানাক্তগর ইউনিয়ন পরিষদের 7-8-9 নম্বর ওয়ার্ডের মালদার এলাকাতে অবস্থিত আছি। এখানে আমি আমার অতিথি আছেন রবিউল ইসলাম রানা, যিনি একজন সমাজসেবক এবং সামাজিক সংগঠনের সমাজসেবক। সেই সামাজিক সংগঠনের নামটি হচ্ছে মালদার যুব কল্যাণ সংঘ। আমরা তার কাছে জানবো করোনা মোকাবেলায় তারা সমাজের মানুষের জন্য কতটুকু উপকার করেছেন, কতটুকু কি করেছে, এ সম্পর্কে আমরা তার কাছে জানবো। আমরা রানার কাছে চলে যাচ্ছি, রানা কিছু বলে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুমিয়াপাকে, ধন্যবাদ সুমিয়াপার মাধ্যমে জয়যাত্রার টেলিভিশনের সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যে ফতুল্লা থানাটি আর যে ইউনিয়নটি মাইলদারের এনাত্মগর ইউনিয়ন, এনাত্মগর ইউনিয়নে আপনি ফতুল্লা 5টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ঘনবসতি এলাকা। এখানে আপনার বিসিক সহ আরো অন্যান্য শিল্প প্রতিষ্ঠান আছে। এখানে আপনার নারায়ণগঞ্জের মানুষের থেকে আদাব জেলার মানুষ প্রায় 75%, কিন্তু আপনার ইউনিয়ন পরিষদে যে সরকারি ত্রাণটা আছে সেই ত্রাণ আপনার এই ইউনিয়নে কিছুই হয় না, কারণ এই ইউনিয়নের মধ্যে আদার্স জেলার মানুষগুলো অনেক বেশি, তারাই বেশিরভাগ হত দরিদ্র। নারায়ণগঞ্জের স্থানীয় মানুষ তেমন একটা হত দরিদ্র না, আদার্স যে 75% মানুষ তারা বেশি হত দরিদ্র। আমরা শুরুতেই চেষ্টা করছি, আমি আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই যে আমাদের নারায়ণগঞ্জের যে মাননীয় সংসদ সদস্য নারায়ণ চেয়ারাসনের জননেতা কেম শামীম ওসমান, তিনি ইতিমধ্যে 1 কোটি টাকা আপনার ত্রাণ বিতরণ করেছেন প্রতিটি ইউনিয়নে। আমাদের ইউনিয়নও তাই
আমাদের ওয়ার্ডে 200টি প্যাকেট এসেছে, প্রতিটি ওয়ার্ডে 200 করে প্যাকেট দিয়েছে তিনি। কিন্তু যেই ত্রাণ এখানে আসছে সেই তুলনায় আপনার মানুষ এখানে অনেক বেশি, প্রতিটা ওয়ার্ডে প্রায় 1 লক্ষের উপর মানুষ বসবাস করে, তার মধ্যে আপনার 75% হবে আদার্স জেলার মানুষ, তারা লকডাউনের কারণে তাদের দেশের বাড়িতেও যেতে পারতেছে না। আমরা যতটুকু পারতেছি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমরা আপনার যখন ওয়ান শহরে এই করোনার আবির্ভাব শুরু হলো তখন থেকেই আমরা এখানে ব্রিদিং পাউডার দিয়ে আপনার পানি দিয়ে স্প্রে করেছি প্রতিটি রাস্তায়, যাতে আপনার এই জীবাণুটা যাতে ধ্বংস হয়ে যায়। কিন্তু তা তো এলাকার মধ্যে তেমন কোনো ই ফল পাইনি আমরা। এখন প্রতিনিয়তই বেড়ে চলছে করোনা। আপনি জানেন নারায়ণগঞ্জে হচ্ছে করোনার সবচেয়ে বেশি প্রাদুর্ভাব, রিক্সি এলাকা নারায়ণগঞ্জ, এখানে করোনার রোগী আপনার প্রতিনিয়তই বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে। কারণ এটা ঘনঘটিত এলাকা, মানুষ লকডাউন কি তারা বুঝেই না নিজেরা, লকডাউন কাকে বলে, তারা প্রতিনিয়তই ঘরে থেকে বের হচ্ছে। আমরা সচেতনতার চেষ্টা করছি, লিফলেট দিয়েছি, তারপরে মাইকিং করেছি, কিন্তু তারা কোনোভাবেই মানছে না। মূলত তারা স্বল্প আয়ের মানুষ, সেই কারণে তারা কর্মসংস্থানের জন্য রাস্তায় বের হচ্ছে, তারা প্রশাসনের বাধা মানছে না। যদি সরকারি ভাবে এই যে তারা প্রশাসনের নজর দেয় তাহলে আমার মনে হয় যে এই যে তারা প্রশাসনের বাধা মানছে না এবং নজর দেয় তাহলে আর কি আমাদের আরো বেশি হয়। জি, তারা যে প্রশাসনের কোনো বাধা মানছেন না, তারা যে কোনো কিছুই মেনে চলছেন না, আপনি বললেন যেটা যে লকডাউন কি জিনিস তারা বুঝতেই চাইছে না, এবং এই যে কোভিড-19 করোনা ভাইরাস যে মারাত্মক আকার ধারণ করেছে সেটাও তারা এখনো পর্যন্ত বুঝতে চাইছে না। এই ক্ষেত্রে যে নারায়ণগঞ্জকে কিন্তু হটস্পট হিসেবে ধরা হয়েছে করোনার, সেই ক্ষেত্রে তারা কি এখনো পর্যন্ত সচেতন হন নাই? তারা এখনো সচেতন না। আমরা অনেক চেষ্টা করে তাদেরকে সচেতন করার জন্য, কিন্তু এখানে আপনার জেলার মানুষগুলো বেশি এই রাস্তায় বের হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ কিন্তু লোকাল যারা তারা কিন্তু অনেকটাই সচেতন। আদার্স জেলার মানুষগুলো তারা যারা গার্মেন্টস চাকরি করে তারা গার্মেন্টসের উদ্দেশ্যে বের হচ্ছে প্রতিনিয়ত, এমনকি যারা রিক্সা চালক তারাও বের হচ্ছে। কারণ এখানে 1 লক্ষ পরিবারকে একসাথে খাবার দেওয়ার মতো তো কোনো জনপ্রতিনিধি বা কোনো সামাজিক সংগঠনের দ্বারা সম্ভব না। 1 লক্ষর উপরে থাকে, প্রতিটি ওয়ার্ডে 1 লক্ষের বেশিরভাগ আপনার মানুষ আছে, তারা বসবাস করে এখানে, সবই আদার্স জেলা থেকে আগত। আচ্ছা, এই যে বাইরের জেলা থেকে যারা আগত তারা তো এখন আবারও বাইরে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? না না, তারা যেতে পারতেছে না লকডাউনের কারণে, তারা যেতে পারতেছে না, তাদের গ্রামের বাড়িতে যেতে পারতেছে না, এমনকি যারা কিছু সংখ্যক লোক চলে গেছে তারা ওখানে আরো হয়রানির শিকার হয়েছে, তারা তাদের গ্রামে গিয়েও হয়রানির শিকার হয়েছে। 14-15 দিন তারা লকডাউনে ছিল, মানে হয়রানির কারণে আর বেশিরভাগ তারা যাচ্ছে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়। আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে একটা আবেদন জানাতে চাই যে আমাদের ইউনিয়ন পার্বত্য একাত্মগর ইউনিয়ন সবচেয়ে গণবসতি এলাকা, এখানে যাতে ত্রাণ সামগ্রীটা একটু বেশি বাড়িয়ে দেওয়া হয়, সেজন্য আপনার টেলিভিশনের মাধ্যমে আমি আমাদের মাননীয় সংসদ ক্যান্টন উসমানের কাছে একটু আবেদন জানাই। তিনি অত্যন্ত মানবিক একজন ব্যক্তি আমরা জানি, সে কারণে আপনার মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি। জি, অবশ্যই আপনার বার্তা পৌঁছে যাচ্ছে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে, জয়যাত্রা টেলিভিশনের মধ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পর সহকর্মীর কাছে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে আমাদের সহকর্মী সোহাগ মিয়াজি। আমরা চলে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ জি, সুমি আমি আপনাকে শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আমি আজকে আছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী উপজেলা চৌদ্দগ্রাম উপজেলার কারণগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। আমি আপনাকে আজকে করোনার একটু পরিস্থিতি জানিয়ে দিতে চাই চৌদ্দগ্রামে। আজকে চৌদ্দগ্রামে করোনার শুরু থেকে এ পর্যন্ত চৌদ্দগ্রামে 297 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে দুটি পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো নেগেটিভ, এবং আজকে 12 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মাঝে কোন রকম নেগেটিভ রেজাল্ট আসেনি। যে 2 জন আক্রান্ত হচ্ছেন, প্রথম জন হচ্ছেন আমিরুল ইসলাম, তার বাড়ি হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাধীন পূর্ব শান্তিশ করা, সে রংপুর থেকে এই চৌদ্দগ্রাম পৌরসভায় থাকেন এবং এখানে কাজকর্ম করেন, এবং এখন তার সে বর্তমানে সুস্থ আছেন, এবং তাকে যে তিনি সুস্থ হয়েছেন তাকে করোনার সকল করোনায় যে তিনি সুস্থ হয়েছেন তাকে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এবং দ্বিতীয় জন যে জন আক্রান্ত হয়েছেন তার নাম হচ্ছে সোহেল মোর্শেদ, তিনি ঢাকার একটি খাদিম কোম্পানিতে চাকরি করছেন, এবং সেখানে থাকা অবস্থায় সে করোনায় আক্রান্ত হয়ে চৌদ্দগ্রাম অবস্থান করার কারণে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সকলে মিলে তাকে চিকিৎসার জন্য সকল কার্যক্রম পরিচালনা করেছে।
আমরা আজকে যে জায়গাটিতে আছি পূর্ববর্তী জন পরিষদ, আমার সাথে আজকে অতিথি আছেন পূর্ববর্তী জন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ আহমদ মিয়া ফুকন। আমরা দেখেছি করোনা শুরু থেকে তিনি করোনার মোকাবেলায় বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে আসছেন এবং হতদরিদ্র সাধারণ জনগোষ্ঠীকে তিনি বিভিন্ন ভাবে সহযোগিতা এবং সরকারি ভাবে ত্রাণ সহযোগিতা দিয়ে আসছেন এবং এখানকার যে সংসদে এই কুমিল্লা 11 আসনের যে সংসদ সাবেক রেলপথ মন্ত্রী জনাব মজিবুল কিন্তু সহযোগিতা তিনি সার্বক্ষণিক করোনা মোকাবেলায় ইউনিয়নের পাশে পাশে তিনি আছেন। আমরা আসলে শুরু থেকে চলে যাবো ওনার কাছে, আমরা যে প্রশ্নটি করতে চাই জনাব সৈয়দ আহমদ মিয়া ফুকন, আপনি আমাকে বলবেন যে করোনা মোকাবেলায় আপনার ইউনিয়ন জনপ্রতিনিধিরা সহ আমরা সর্বক্ষণ আছি স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য, প্রচার প্রচারণা নিয়ে আমরা ব্যস্ত আছি। এর ভিতরে শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু কাঁচা বাজার, মুদি দোকান, ওষুধ দোকান, শুধু মেডিসিন দোকান 24 ঘন্টা খোলা, কাঁচা বাজার এবং ওষুধ দোকান সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ খরচ নেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি। মোটামুটি আমি বিশ্বাস করি আমরা এই ইউনিয়নের মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারের অনুসার প্রশাসনিক কর্মকর্তা যেভাবে সহযোগিতা করছে এবং আমাদের সাবেক সফল রেলপথ মন্ত্রী এই এই অঞ্চলের কৃতি সন্তান চট্টগ্রাম মাননীয় সংসদ হুজুরলক মন্ত্রী ব্যক্তি মহোদয় সহ ওনার সহধর্মিনী মানুষকে যেভাবে আশ্বস্ত করেছেন, সাপোর্ট দিচ্ছেন এবং সার্বক্ষণিক ত্রাণ বিতরণে মনিটরিং করতেছেন। আমি সারা বাংলাদেশে 300 আসন পার্লামেন্টে কি করে জানি না, আমি একজন দলের কর্মী হিসেবে সরকারি ভাবে যে ত্রাণ এসেছে বিতরণ করেছি, পাশাপাশি আমি নিজের 4 জনের মধ্যে দিয়েছি, পাশাপাশি আমাদের দলের নেতা কর্মীরাও দিয়েছে, পাশাপাশি যারা দণ্ডায় রয়েছে তারাও দিয়েছে, যারা ব্যক্তিগত উদ্যোগে দিয়েছে আমি সব তাদের তালিকা আমরা মাননীয় সংসদ মুজিবুল মজিব ভাই নিকট পাঠিয়ে দিয়েছি, বিজয় সাহেবের কাছে তালিকা আছে, শতভাগ স্বচ্ছতার সহিত ত্রাণ বিতরণ হচ্ছে এবং যারা যে বুথ পুলিশে আমাদের মাননীয় এমপি মহোদয় ওই বুথে প্রতিদিন 8-10 জন করে যে তালিকা আছে, আমি নিজ উদ্যোগে খাদ্য ক্রয় করে নিজ উদ্যোগে আমার কর্মীদের দিয়ে আমি বাড়িতে পৌঁছি এবং গত পরশু থেকে আমরা আমাদের এখানে 3টা মার্কেট আছে, এক মার্কেটে করোনা রোগী শনাক্ত করেছে, আমরা মার্কেট লকডাউন করে দিয়েছি, পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করে সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছি এবং গত দুই দিন ধরে পাবলিসিটি করেছি, মহিলারা যেন বাজারে বিনা প্রয়োজনে না আসে, কোন লোক যেন বাড়ি থেকে না বাইরে হয়, শতভাগ স্বাস্থ্য সুরক্ষা দিয়ে যেন বাজার থেকে কেনাকাটা করে। এ কারণে আমরা বলেছি যে আপনি আগে বাঁচুন, আপনার পাশের লোকটাকে বাঁচতে দিন, আমরা বিশ্বাস করি মান রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের আমরাও চাচ্ছি যে আপনারা এভাবেই জনগণের পাশে থাকুন সেই প্রত্যাশায় রাখছি। সোহাগ মিয়াজি, আপনাকে অতিথি নিয়ে সংযুক্ত হওয়ার জন্য জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরের সহকর্মীর কাছে, এই মুহূর্তে আমাদের সাথে আছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে আমাদের সহকর্মী জাকির হোসেন। আমরা চলে যাচ্ছি জাকির হোসেনের কাছে। জাকির আপনি শুনছেন? ঠাকুরগাঁওয়ের সর্বশেষ অবস্থা হচ্ছে মোট 40 জন করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 21 জন আর 19 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এ তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার নিশ্চিত করেছেন। আর আমাদের সাথে তিনি আজকে অতিথি রয়েছেন, তিনি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাওয়াইয়া ও পল্লীগীতি শিল্পী দগ্ধু মোহন রায়, যিনি একজন অন্ধ শিল্পী হয়েও তার উপজেলা পীরগঞ্জ এবং রানী সেঙ্কেল সহ তিনি গান গেয়ে জীবিকা নির্বাহ করেন, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে তার জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গেছেন এবং কি সরকারি কোনো প্রকার জি জাকির
কাছে সহযোগিতা পান নাই। আমরা এখন সরাসরি বলবো, শুনবো এখন। জি সহায়তার হাতও বাড়িয়ে দেনি, এলাকার যারা জনপ্রতিনিধিগণ আছেন তারা কি আপনাকে সহায়তা করছেন না? এলাকার যারা প্রতিনিধি তারা আমাকে কোনো রূপই মানে সহযোগিতা করতেছেন না। তো আমার আমার প্রথম কাহিনী হলো যে আমি দৃষ্টিহীন ত্রিভুজ ঠাকুরদার একজন অন্ধশিল্পী। আমি পল্লীগীতি ভাওয়াইয়া ও বিভিন্ন গান বিভিন্ন যান্ত্রিক মোটামুটি রিসিভ করতে পারি। এই কারণে আমি আমার এরপরে আমার জীবন মানে নির্ভর করি আর কি, নির্ভরশীল। আমার এই অবস্থা আমি বিয়ে করছি, আমার দুটি মেয়ের সন্তান যুবক রয়েছেন, তাদের মানে বিয়ের ব্যবস্থাপনা করতে পারতেছি না, আর যার কারণে আমি এই যে জীবন নির্বাহিত করতেছি, যে বর্তমান কোনোদিন হয়তো আমার কোনোদিনে না খাইয়ে হয়তো থাকতে হয় আমাদের সবাই সকল পরিবারকে, এই মনে করে আমার কথা বলতে খুব মানে দুঃখ আসে যায়। তারপরেও আমি মনে করেন যে আপনাদের উপর যখন ভাবতেছি যে এখন আমার সরাসরি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী আমার তার তার প্রতি আমি মায়ের শ্রদ্ধা জানাই। তিনার উপর আমার শুধু বা আপনাদের উপর আমার শুধু একটাই দাবি যে আমার জীবনের উপর যেটা নির্ভরশীল করবে সেটা হলো যে সঙ্গীত শিল্পীর উপর ভিত্তি করে যে একটি মাসিক ভাতা করানো হয়েছে বা ভাতা পাচ্ছে অনেক শিল্পীরাই, তো সেই ভাতাটুকু আমি করতে চাইছিলাম অনেকের সহযোগিতা অনেকের হেল্পে, কিন্তু আমাকে কেউ সহযোগিতা হেল্প করতেছে না, যে যার কারণে আমি ভাবছি যে এখন কোথায় গেলে এটা কি করব। তখন আমার এই যে গ্রামাঞ্চলিক একজন বন্ধু লোক আমার রতনদা, তার বন্ধু লোক হলেন আমার ওই যে জাকির হোসেন ভাই, তো তিনি আমাকে আজকে এই সুযোগ প্রদান করেছেন, আপনাদের সাথে কথা বলার দেওয়ার সুযোগ করেছেন, যার জন্য আমি খুব মুগ্ধ হয়েছি। তারপরে যেমন মনে করেন আমার এটা জীবন আমার দুচোখ হারিয়েছি কখন থেকে মায়ের জন্ম, যখন মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছি, তারপরে দু বছর পরে আমি আমার দৃষ্টি দুটো হারিয়েছি। আমি বলতে পারবো না যে আমার মা কেমন, আমার বাবা কেমন, আমার প্রতিবেশী কেমন, যিনি আমাকে যে ভাই আমাকে গাড়িতে করে কোথাও করে সহযোগিতায় গ্রামে গঞ্জনে যেখানে সেখানে গান টান গায়ে নিয়ে বেড়ায় তিনি, সে ভাই আমার বাম পাশে রয়েছেন, এই সে ভাই আমাকে হেল্প করেন, তিনার সহযোগিতায় আমি গান বাজনা করে আমার সংসারকে মানে পরিচালনা করি আর কি। আচ্ছা, আমরা আপনার আরো কথা শুনবো, তার আগে উত্তরাঞ্চলের ভাওয়ায়া গান শুনতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু শোনাই। ওদের মুইয়া চাচা মুইয়া গরু মুইয়া বাসুরি দাদি শ্রী দাদি ছবি দিয়া যাবো মুইয়া শুভ শুভ বাড়ি ওদের শ্রী দাদি ছবি দিয়া যাবো মুইয়া শুভ শুভ বাড়ি সুন্দর
নতুন বৈশাখ মাসে খানে পিঙ্গিয়া বন্ধুর মিষ্টি মিষ্টি হাসে তোর নয়া চাকা নয়া। আমি তা খালির বাহ, অসাধারণ! আপনার গায়কি এবং আপনার সেই বাদ্যযন্ত্রের সুরের জন্য আপনাকে বিশেষ করে জয়যাত্রার দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাকে বলতে চাই যে আপনার যদি আর আপনার কি পেলে আপনি আরও বেশি এগিয়ে যেতে পারবেন, কিভাবে আপনি সহযোগিতা চান সেটা যদি জয়যাত্রা টেলিভিশনের মধ্য দিয়ে আপনি আরেকবার বলেন। সেটা হলো আপু, আমি চাই যে আমার জীবন নিয়ে, আমার যেহেতু দুচো হারি, আমি যেহেতু মানুষের সহযোগিতা ছাড়া হেল্প ছাড়া কোথাও যেতে পারি না, তাই না? আমি আমার জীবনে অন্য কিছু আর কোনো আশা করি না। আমি শুধু মাসিক যে যেটা শিল্পী ভাতা, যেটা শিল্পীদের ভাতা একটি মাসিক মাসিক দেওয়ানো হয় মোটা অঙ্কের, আমার কিন্তু সেটাই পেলে আমি আপনাদের উপর বা মা আমাদের যে জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, তিনার উপর আমি সেটা পেলেই খুশি হব। আপনাকে জয়যাত্রা দেশ সংযোগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম জাকির হোসেনের সাথে ছিলেন, ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে একজন আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই ছিলেন। তিনি আসলে অসাধারণ কণ্ঠে তিনি গান গাইতে পারেন এবং তিনি আসলে মানুষের কাছে তিনি হাত পেতে কোনো সাহায্য চান না, তিনি জীবিকা অর্জন করতে চান তার গান দিয়েই। এবং সঙ্গীত শিল্পীদের জন্য যে একটি মাসিক ভাতা রয়েছে, তিনি আসলে সেটাই দাবি করেছেন মাননীয় সরকারের কাছে। এবং আমরা আসলে তার এই বার্তাটা জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, তিনি যে একটি সুন্দর গান গেয়েছেন সেটার মধ্যে তিনি কতগুলো কথা বলেছেন, যেটা হচ্ছে নয়া বিয়া থেকে শুরু করে তিনি বলেছেন ভাদ্র, জ্যৈষ্ঠ, আষাঢ় নানা মাসগুলো সহ অনেক ধরনের নতুন নতুন কথা বলেছেন সুন্দর, যেটা আমাদের উত্তরাঞ্চলের গানের মধ্যে থাকে। আমরা আসলেই তার গানের সাথে মিলিয়ে বলতে চাই যে আমাদের জীবনে সব কিছুই যেন এই করোনা ভাইরাস দূর করে দিয়ে আবারও নতুন করে ফিরে আসুক, সেই প্রত্যাশায় রাখছি। আপনি ভালো থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের সহকর্মীর কাছে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের সহকর্মী সাতক্ষীরার তালা থেকে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি নজরুলের কাছে। নজরুল জি, সুমি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনছি। আপনি তালার ঠিক কোথায় আছেন, সাতক্ষীরা তালার ঠিক কোথায় আছেন এবং অতিথির সাথে পরিচয় করিয়ে দিয়ে কথা বলুন। আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলা উপজেলা পরিষদের কক্ষে। আমার সাথে অতিথি হিসাবে আছেন তালা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সনৎ কুমার। সুমি, তার আগে আমি আপনাকে একটু জানাতে চাই, সনৎ কুমার হলো তালা উপজেলার 3 বার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, 4 বার হলো উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখানে প্রায় 4 লক্ষাধিক জনবসতি। এই উপজেলায় বর্তমান করোনা মহামারী প্রতিরোধে প্রায় 205 টন চাউল বিতরণ করা হয়েছে আর ক্যাশ টাকা বিতরণ করেছে 11,550 টাকা। আর এখন যে সুপার সাইক্লোন আমফান, এই আমফানের জন্য ইনি ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে, এ সম্পর্কে ওনার সাথে বিস্তারিত আলাপ করব। সুমি জি, আসসালামু আলাইকুম। আরেকটি দুর্যোগ আসছে, সেটা হচ্ছে আমফান। আমফানকে কেন্দ্র করেও আপনার কিছু প্রকল্প হাতে আছে, আপনি যদি সে সম্পর্কে কিছু বলেন যে আমফানকে কেন্দ্র করে আপনি কি ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। তুমি, আপনাকে ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে এই আয়োজন করায়। আমি তালাবাসীর পক্ষ থেকে আপনাকে, জয়যাত্রা টেলিভিশনকে এবং তালা প্রতিনিধি ছোট ভাই নজরুল, তাকেও ধন্যবাদ।
আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মানবতার নেত্রী ধরণেত্রী শেখ হাসিনা, যিনি দলমত নির্বিশেষে সকল অসহায় নিরীহ মানুষের ঘরে ঘরে খাদ্যে পৌঁছে দেওয়া, শিশু খাদ্য, গোখাদ্য এবং তার সকল নির্দেশনা মেনে আমাদের মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, উপজেলা পরিষদ, আমাদের সুযোগ্য ইউনো মহোদয়, আমার তালা এবং পাটকেলঘাটা দুইজন সুযোগ্য ওসি মহোদয়, বাংলাদেশ আওয়ামী লীগের তালা উপজেলার সকল নেতৃবৃন্দ এবং আমাদের মুক্তিযোদ্ধা বৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক বৃন্দ, এনজিও প্রতিনিধি, সকলে আমরা একসাথে মিলে এই মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে তালাবাসী সর্বদা প্রস্তুত এবং একসঙ্গে আমরা কাজ করে যাচ্ছি। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে সকল নির্দেশনা দিয়েছেন সেই সকল নির্দেশনা অনুযায়ী আমার উপজেলাতে 205 মেট্রিক টন চাউল বরাদ্দ হয়েছে এবং 11,50,500 টাকা বরাদ্দ হয়েছে, 504 প্যাকেট দুধ বরাদ্দ হয়েছে, 50 প্যাকেট খেজুর বরাদ্দ হয়েছে। আমরা আপনি নিঃসন্দেহে জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সহ ওই ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে তারই মাধ্যমে আমরা সকল আজকে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সেটি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তার কাজটি আমরা অব্যাহত রেখেছি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে আপনার যে সরকার থেকে যে আরেকটি নগদ অর্থ প্রদান করা হয়েছে 2500 টাকা করে, সেটা সঠিক বন্টন হচ্ছে কিনা এবং সেটার জন্য সঠিকভাবে তালিকা তৈরি হচ্ছে কিনা? আমি আমি এটা একটু পরে আপনাকে বলছি। সেটি হচ্ছে এই যে আজকে যে বন্টনটি হচ্ছে সেই বন্টনটি অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে, এবং আপনি জানেন যে আমার উপজেলাতে 12টি ইউনিয়ন, প্রায় 4 লক্ষ মানুষ, 229টি গ্রাম, 108টি ওয়ার্ড, সেইখানে সকল ব্যবস্থাপনা মাননীয় ইউনিয়ন সাহেব সহ সকলে সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমার উপজেলাতে 8,000 মানুষের মধ্যে ওই যে 2500 টাকা করে দেওয়ার কথা অঙ্গীকার হয়েছে, এটি ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং সকল কর্মকর্তা, ডিপার্টমেন্টাল কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে আমরা সুন্দরভাবে যাচাই এবং বাছাই করে সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই টাকাটি পাইনি। তবে আশা করি আমরা 2-1 দিনের মধ্যেই সেটি আমরা পাব এবং সেটা সুষ্ঠুভাবে বন্টন হবে বলে আমার প্রিয় বিশ্বাস। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আগামী কয়েকদিনের মধ্যেই তো আসলে কয়েকদিন পরেই ঈদ, ঈদকে কেন্দ্র করে আপনার কি ধরনের পরিকল্পনা আছে হাতে? আমরা তুমি আপনি জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী 100% মানবিক নেত্রী হিসাবে আমাদেরকে যে নিয়মের কথা বলেছে দূরত্ব বজায় রেখে সকল ধর্মীয় অনুষ্ঠানটি আমরা এখানে কিন্তু প্রতিপালিত হচ্ছে, এবং ঈদের বিষয়টি ঈদ যেহেতু আমাদের আগত এখানে ইসলাম ধর্মের সবচেয়ে বড় একটি পবিত্র বিষয় এবং খুব আনন্দের বিষয়, সেটি আপনি জানেন যে হঠাৎ করে আমাদের এই যে সুপার সাইক্লোন আম্পান এটি আমাদেরকে একটি ভাবিয়ে তুলেছে। আপনি জানেন যে এই আম্পান যেটা আমরা আমাদের আবহাওয়াবিদদের মাধ্যমে এবং সুযোগ্য জেলা প্রশাসকের মাধ্যমে আমরা জানার সঙ্গে সঙ্গে আমার 12টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার তাদের সমন্বয়ে দফায় দফায় এই বিষয়ে মিটিং করা হচ্ছে এবং প্রতিদিন মাইকিং করা হচ্ছে, আমাদের বিভিন্ন হাটে বাজারে ধেড়ি দেওয়া হচ্ছে এবং আমাদের যে বাহিনী রয়েছে অর্থাৎ স্বেচ্ছাসেবক বাহিনী, তারা প্রতিটি বাড়িতে বাড়িতে যে মানুষকে এবং আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক, যে আপনারা যেভাবে পাশে আছেন এভাবে প্রত্যেকটা দুর্যোগে আপনারা জনগণের পাশে থাকুন সেই প্রত্যাশায় রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের সহকর্মীর কাছে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী আরিফুজ্জামান আরিফ। আমরা চলে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, আরিফ আপনি শুনছেন?
সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে আজকে যে সকল সহকর্মীরা ছিলেন বিভিন্ন জায়গা থেকে এবং তাদের সাথে যে সকল অতিথিবৃন্দ ছিলেন, তাদের সবাইকে জয়যাত্রা টেলিভিশন, বিশেষ করে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফিরব আগামী দিন নতুন নতুন সহকর্মীদেরকে নিয়ে এবং নতুন নতুন অতিথিদেরকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।